বমি বমি ভাব, অরুচি আছে খাবার? তা তুমি কাছাকাছি তোমার খন্ডঘোষ যে ব্লক হসপিটাল আছে, ওই ব্লক হসপিটালে যে আশা দিদি আছে, যেখানে আমাদের ডেঙ্গি সম্পর্কে আমাদেরকে সচেতনভাবে বিভিন্ন ক্যাম্প, বিভিন্ন পরিবেশনার মাধ্যমে আমাদেরকে মানুষদেরকে সচেতন করে তুলছে, তা তোমাদের তো সেটা একটু জানা উচিত। তোকে খুব তাড়াতাড়ি ওই ব্লক হসপিটালে নিয়ে যাও, ব্লক হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মতো চিকিৎসা করাও, আর চিকিৎসা ডাক্তারবাবুরা যেমন যেমন বলবেন ঠিক ঠিক তোমরা সেরকম করবে। আর এটা কী কী এখানে আছে রে, এটা কী আছে? তা বৃষ্টির জল কবে বৃষ্টি হয়েছে? এখনও বৃষ্টির জলটা তোমরা এখনও ফেলো নি, এটা তো তোমাদের ঠিক হচ্ছে না। এই জল ফেলে দিতে হবে, কারণ এই জমা জলে আমাদের যে এখন ডেঙ্গি হচ্ছে, ওই ডেঙ্গির যে কী ডেঙ্গির যে জীবাণু, সেই সমস্ত ইনফেকশিয়াস ভাইরাসগুলো ওই ওখানে জন্মাবে, ওইগুলো কামড়ালে যে কোনো মানুষ আক্রান্ত হবে, শুধু এই মানুষ নয়, যে কোনো মানুষ আক্রান্ত হবে। আমাদের ওই আক্রান্তের হাত থেকে আমাদের এই সমস্ত জমা জলগুলোকে ফেলে দিতে হবে, এছাড়া আমাদের বাড়ির চতুর্দিক পরিষ্কার করতে হবে, কোনো রকম কোনো জলবাহিত কি যেন তোমাদের আশেপাশে বাড়ি বা তোমাদের আশেপাশের বাড়ির কোনো বাড়িতেই যেন এরকম জমতে দেবে, এটা অতি অবশ্যই আমাদের করণীয়। আর তোমাকে বলি, তোমার যে এতদিন ধরে ধরো এই তুমি যে কষ্ট পাচ্ছ, তা সেটা বাড়িতে তুমি ঠিক ঠিক মতো বলেছিলে? তো সে বলেওছে, অথচ তোমরা নিকটবর্তী আমাদের খন্ডঘোষ কাছে হসপিটাল, ব্লক হসপিটাল, যেখানে একটা ভালো ব্যবস্থা আছে, ওখানে আশাকর্মীরা আশা দিদিদের যে সহায়তা, সেই সহায়তাটা আমাদেরকে ভালো করে আমাদেরকে পৌঁছে দিচ্ছে একটা জায়গায়, তোমরা সেই সাহায্যটা কেন নাও নি? আরে ভাবলে হবে না রে বাবা, ভাবলে হবে না, ভাবলে শুধু হবে না, এই ভাবনাটাকে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে তুমি, আমি বলছি তুমি তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যাও, হসপিটাল নিয়ে যেয়ে ওই আশা দিদির সঙ্গে যোগাযোগ করো, ব্লক হসপিটালের ডাক্তারবাবুরা সাহায্য করবে, ওই ডাক্তারবাবুদের পরামর্শ মতো তুমি এদেরকে আগিয়ে নিয়ে চলো। এতে শুধু তোমার পরিবারের উপকার হবে না, এটা আমাদের সমাজের উপকার হবে, আমরা যে খন্ডঘোষ ব্লকে বাস করছি সেই ব্লকের মানুষের সচেতনতা বাড়বে, এবং ব্লকের সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মহকুমা জেলা আমাদের রাজ্যের আমাদের একটা অংশগ্রহণ করছি আমরা ডেঙ্গি প্রতিরোধের ব্যাপারে, এই ব্যাপারটা অত্যন্ত সচেষ্ট হতে হবে। আমার কথা এগুলো বুঝতে পারলে তো? ঠিক আছে, তাহলে সেরকম কাজটা করবে।